আর অনেকদিন তো লকডাউনে দোকানটা খোলা হয়নি, আজকে দোকানটা খুলবো। রাখ রাখ রাখ, এখানে রাখ, এই প্লেসটা হাবি। বাবু আমার বেতনটা কবে দেবে? আরে তুই বেতনে টেনশন করছিস কেন? দিয়ে দেবো বেতন, টেনশন লকডাউন করেন ঘরে খাওয়া হয়। এটা রাখ, খরিদ্দার আসুক, খরিদ্দার এলে চুল কাটবো আর পয়সা নেবো। খাচাস খাচাস, ব্যাগটা এমনি এনেছি নাকি? এই ব্যাগটাই সব ভরবো। আর ফ্রি ফায়ার খেললে হবে না, মেয়েজির বাবারা দেখতে আসবে, এবার চুলটা কাটতে হবে। বাবু বাবু খরিদ্দার এসেছে। কোথায়? আসুন আসুন। দাদা চুলটা কেটে দেবেন, লকডাউনে আমার দোকান তো অনেকদিন বন্ধ ছিল, চুলটা বড় হয়েছে, মেয়ের বাবা দেখতে আসবে, চুলটা ভালো করে কেটে দেওয়া যাবে। আরে চুল কাটার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দেখতে পাচ্ছ না আমার অ্যাসিস্ট্যান্ট রেডি আছে, চুল কেটে দেবে। আচ্ছা বসো দেখি। আরে এত বড় বড় চুল, সত্যি তো মেয়ে, মেয়ের বাবা এলে বলবে এটা মেয়ে না ছেলে। সেই তাই জন্য তো রকস্টার কেটে দেবে, রকস্টার বলতে একদম এ করে দেবো, হিট মেরে দেবো, ঠিক আছে, কোনো টেনশন নেই। আরে অ্যাসিস্ট্যান্ট জল নিয়ে আসো। রকস্টার তাই তো? হুম রকস্টার, ভালো করে কাটবে। বাবু জল রাখো এখানে রাখো। যন্ত্রটা কোথায়? এই এসিস্ট্যান্ট ধরো, দড়িটা ধরো। আরে আমাকে বাঁচাচ্ছে কেন? আরে টেনশন নিও না, রকস্টার স্টাইলের জন্য চুলটাকে ভালো করে করার জন্য দড়ি মানতে হয়। আস্তে বাঁধেন, নাক দিয়ে আস্তে বাঁধো, আস্তে বাঁধো অ্যাসিস্ট্যান্ট, সব শেখানো আছে। আরে দু বছর ধরে আমরা কি করেছিলাম, ট্রেনিং দিয়েছিলাম চুল কাটার, ঠিক আছে, টেনশন নেই, তাড়াতাড়ি চুল কাটো, বাবা দেখতে আসবে, তাই কাটো অ্যাসিস্ট্যান্ট, মাথায় জলটা দাও তো। এই দেখো দেখো, আরে আরে আরে, কিছু হয়নি, কি কিছু হয়নি, রকস্টার স্টাইল করতে গেলে এরকম জল ঢালতে হয়, দাঁড়াও, সমস্যা নেই, দাঁড়াও অ্যাসিস্ট্যান্ট, দাঁড়াও অ্যাসিস্ট্যান্ট, এদিকে আসো, আস্তে, তুমি এদিকে আসো, বালতিটাকে সরিয়ে নাও। চুলটাকে এরকম সোজা করতে হবে তো, জল তো ঢালতেই হবে, জল না ঢাললে জীবনে চুল কাটা হয় না, ঠিক আছে, আমাদের দু বছর ট্রেনিং প্রাপ্ত, ঠিক আছে। আপনি দু বছর ধরে এই ট্রেনিং দিয়েছে তাহলে? আরে আপনি দেখুন না কি করছি। তাড়াতাড়ি অ্যাসিস্ট্যান্ট মেসেজটা করে দাও, মেসেজ। আরে ভাই লাগছে তো। আরে রক স্টার স্টাইল করতে গেলে একটু লাগে, ঠিক আছে, এসব ইংলিশ স্টাইল, ঠিক আছে, টেনশন নিও না, হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো, এইবার তো স্টাইলটা হবে। মোটা চিরুনি দাও তো। আরে মোটা, এর নাম মোটা, আমার অ্যাসিস্ট্যান্টের নাম মোটা। ও আচ্ছা, আমি হচ্ছে মোটা চিরুনি। হ্যাঁ তুমি তো অনেক কিছু মনে করো, তোমার চুলের স্টাইলটা করে দেবো দেখবো শুধু। আরে ওয়াও, এই চুল এত নরম তো বাবু। হ্যাঁ কি হয়েছে? আমার হাগা পেয়েছি। আরে তোকে আমি এই জন্য বেতন দেই? হ্যাঁ বেতন নেওয়ার বেলা তো বাবু বেতন দাও, নোট দাও, নোট গুনবি, এতবার হাগা পেয়েছে, কাজটা করবে, এই যা 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 যা, বালতিটা নিয়ে যা, বালতিটা নিয়ে যা। এদেরকে কি বলবো বলো তো, এই দু বছর ট্রেনিং দিয়ে এই এই শিখালাম। আরে না রে না রে, এটা হচ্ছে স্প্রে, এইটাই দিলে তো তবে তো চুল দাঁড়াবে না। ওই জেল ফেল আমি ইউজ করি না, এইসব কমা টমা জেল ইউজ করি না, একদম ফক। ও না রে না রে না রে, চলে আয় তাড়াতাড়ি, আপনার চোখে পড়ে গেছে আমি দেখেছি, কিন্তু এইসব রক স্টাইল করার জন্য আপনার একটু মানে এইসব জ্বালা ফালা সইতে হবে, ঠিক আছে, চুলটা এত নরম, এই যন্ত্রটা লাগবে, এইটাই তো সব কিছু, এটাই এই জলপির সাইডগুলো চাঁচবো, ঠিক আছে, হ্যাঁ রকস্টার। আরে একটু লাগবে একটু লাগবে, টেনশন করো না, আরে একটু লাগবে, এই 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 যে এই যে বড় চুলটা না, এই বড় চুলটা এমন করে দেবো, এরকম তুলে দেবো, এরকম এরকম লম্বা করে দেবো, ঠিক আছে, টেনশন নিও না। রেনাল মনে এই দেখছো রকস্টারের মতো স্টাইল দিয়েছি, হয়ে গেছে, এবার আমার কাটা শেষ, টাকা দিন, টাকা দিন, আগে দড়িটা খুলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দড়িটা খুলবো, ঠিক আছে। উফ অ্যাসিস্ট্যান্ট কোথায় গেল, একে মাইনা দিই এই জন্য দড়ি খোলার জন্য, আর একেই খুঁজে পাওয়া যাচ্ছে, হাঁটতে গেছে বাবু আমার বিড়ি খেয়ে হাঁটতে। দিন একশো টাকা, কোদাল না, এই যে কোদাল, এই যে কোদাল সাইজের এইটা না,
এটা কিন্তু কোদাল না, এটা একটা চুল কাটার স্পেশাল যন্ত্র, এটা চায়না থেকে মাংিয়েছি, চায়না, মেড ইন চায়না। আর এই যে দেখছো, এটা হচ্ছে একটা নিউ স্টাইলের অস্তরা, এটাতে চুল চাচা হয়, এসব যন্ত্রে চুল চাচা হয়। আরে বাবা, এটা মাংিয়েছি আমেরিকা, মেড ইন আমেরিকা, ঠিক আছে। এসব এইসব যন্ত্র যদি খারাপ তাহলে আর কি করা যায়? দাদা আমার এটা জ্বলছে, 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 জ্বলছে। আরে সমস্যা নেই, ফিটকিরি ঘষে দিচ্ছি তো। আরে ফিটকিরিটা ঘষে দিচ্ছি না, জ্বালা ঢালা সব এটা কি? আরে এটা ফিটকিরি, মেড ইন পাকিস্তান। ওরে বাবা, মেড ইন পাকিস্তান। আরে টাকা দা, আরে দাদা টাকা দা, ভুলে যান। আরে আমার 100 টাকা, আমার 100 টাকা।